হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গার্ডেনিং অ্যান্ড হেলথ টিপস। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো জেড প্ল্যান্ট নিয়ে। এই জেড প্ল্যান্ট আমরা আরও বিভিন্ন নামে জেনে থাকি, সেটা হচ্ছে এলিফেন্ট বুশ প্ল্যান্ট, গুড লাক প্ল্যান্ট এবং অনেকে দেশীয় জেড বলে থাকে। এই গাছকে গুড লাক প্ল্যান্ট বলার কারণ হচ্ছে ফেংশুই মতে এই গাছটি যদি বাড়িতে থাকে তাহলে সেই বাড়িতে সুখ সমৃদ্ধি এবং আর্থিক উন্নতি ঘটবে, তার জন্য এটাকে অনেকেই গুড লাক প্ল্যান্ট বলে থাকে। আর অনেকেই বলে থাকে যে দেশীয় জেড প্ল্যান্ট, তা নয় একেবারেই। এটা নেটিভ হচ্ছে সাউথ আফ্রিকা এবং সাউথ আফ্রিকায় এই গাছটিকে পশুর খাবার হিসেবে ব্যবহার করা হয়। তাছাড়া এর পাতাগুলোকে স্যুপ এবং স্যালাড হিসাবে তারা খেয়ে থাকে। এই গাছটিকে আমরা বনসাইয়ের জন্য খুব ভালোভাবে ব্যবহার করতে পারি। ইদানিং দেখবেন প্রত্যেক বনসাই যারা লাভার আছে তারা কিন্তু এই জেড প্ল্যান্ট ব্যবহার করছে এবং খুব সুন্দর রেজাল্ট অল্প টাইমে পাচ্ছে। অন্যান্য গাছ যেখানে 4 বছর সময় লাগবে, সেই গাছ 2 বছরে কিন্তু এখানে একটা সুন্দর শেপ এসে যাবে এবং বনসাই লুক দিতে পারবেন। এর জন্য আপনাদের বলবো, যারা বিগিনার হিসাবে বনসাই হাত পাকাচ্ছেন তারা অবশ্যই এই জেড প্ল্যান্ট ট্রাই করতে পারেন। তো বন্ধুরা, এই গাছের সায়েন্টিফিক নেম হচ্ছে পোর্টুলাকারিয়া আরফা। অনেকেই এটাকে ক্যাজুলা ওবাটা বলে থাকে, এর সায়েন্টিফিক নেম, সেটা ভুল। ক্যাজুলা যে প্ল্যান্ট আছে সেটা বড় বড় পাতা হয়, তার সায়েন্টিফিক নেম হচ্ছে ক্যাজুলা ওবাটা, এটার সায়েন্টিফিক নেম হচ্ছে পোর্টুলাকারিয়া আরফা। এখন দেখবেন ছোট পাতার যে জেড প্ল্যান্ট আছে সেগুলো বিভিন্ন ধরনের পাওয়া যায়, ভ্যারিগেটেড পাতার, তাছাড়া সাদা আছে এবং এর থেকেও ছোট একটা পাতা আছে, সেই ধরনের কিন্তু জেড প্ল্যান্ট আমরা দেখে থাকি। এই গাছকে আমরা যেরকম মাটিতে বসাতে পারি আবার হ্যাঙ্গিংও করতে পারি। তো অবশ্যই এই গাছটিকে নিয়ে আমরা অনেক ধরনের এক্সপেরিমেন্টও করতে পারি, সঙ্গে সঙ্গে বনসাই করতে পারি। তো অবশ্যই এই গাছটি আপনারা বাগানে রাখুন এবং একটা থেকে একাধিক গাছ তৈরি করুন। আমার কাছে প্রচুর গাছ আছে। এখানে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটা মোটামুটি 3 থেকে 3.5 ফুট হাইট আছে। এটাকে একটু বনসাইয়ের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো এটা একটা অন্যরকম কিছু ভাবনা চিন্তা আছে, তার জন্য এত বড় করেছি। এবারে আমি ভাবছি যে কাটাই ছাটাই এটাকে করব। তো বন্ধুরা, এবার আসছি এই গাছের পরিচর্যা নিয়ে। অনেকেই ভাবে যে এই গাছটি একটি ইনডোর প্ল্যান্টস, একেবারেই নয়, এটা একটি কিন্তু আউটডোর প্ল্যান্টস। মানে বাইরে রাখলে এই গাছের গ্রোথ ভালো হবে এবং ফুল সানলাইটেও রাখতে পারেন, বা এরকম জায়গায় রাখবেন যেখানে একবেলা রোদ্দুর একবেলা ছাওয়া আসছে, এরকম জায়গায় রাখলেও গাছের গ্রোথ হবে। কিন্তু ঘরের ভিতরে কিন্তু রাখলে এই গাছের গ্রোথ হবে না। আর ঘরে বা বারান্দা রাখতে গেলে এরকম জায়গায় রাখতে হবে যেখানে কিন্তু ফুল সানলাইট আসছে একবেলা, সেরকম জায়গায় রাখতে হবে। তা নাহলে কিন্তু গাছের গ্রোথ একেবারেই পাবেন না এবং ধীরে ধীরে গাছের পাতা ছোটো হতে থাকবে এবং পাতা ঝরে যেতে পারে। এবার প্রথমে আসছি মাটি তৈরি। মাটি হচ্ছে যে কোনো গাছের একটি প্রধান উৎস গাছটাকে ঠিকঠাক গ্রো করার জন্য। তো আমরা মাটির ক্ষেত্রে বলে থাকি যে টবের গাছে সবসময় ওয়েল ডেন্স সয়েল বানান, এই গাছের ক্ষেত্রে সেটাই বলবো। কিন্তু জেড গাছের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, মাটি যদি সঠিক না হয় তাহলে কিন্তু গাছ মারাও যেতে পারে বা গাছের গ্রোথ ঠিকঠাক হবে না। এই গাছের একটাই সমস্যা, সেটা হচ্ছে যে এই গাছের গোড়ায় জল জমলে গাছ মারা যেতে পারে। তো এই বিষয়টা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে মাটি ওয়েল ডেন্স সয়েল বানাতে হবে। আর যদি মাটি যদি ঠিকঠাক ওয়েল ডেন্স সয়েল না বানান তাহলে কিন্তু জল দেওয়ার ক্ষেত্রে এবং বর্ষাকালে কিন্তু এই গাছকে সাবধানে রাখতে হবে বা বর্ষা থেকে দূরে রাখতে হবে, আর জল দেওয়ার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। তো বন্ধুরা, আমি আপনাদের একটা বলে দিই রেশিও, আমি যেটা ব্যবহার করি 50% মাটি, 20% কম্পোস্ট, যে কোনো ধরনের কম্পোস্ট, এবং 30% বালি, এবং তার সঙ্গে আমি কিছুটা নিমখোল হাড়গুঁড়ো দিয়ে থাকি, কিছু কিছু সময় টাইকোডার্মা মাটিতে মিশিয়ে থাকি। এছাড়া যদি টাইকোডার্মা না থাকে তাহলে আপনারা হলুদ মেশাতে পারেন। এছাড়া তেমন কিছু এই গাছে আমি মেশাই না। আপনারা চাইলে আপনার এলাকার মাটি অনুযায়ী কিছুটা পরিবর্তন করতে পারেন, কিন্তু অবশ্যই গাছের গোড়ায় জল না জমে সেই ধরনের মাটি তৈরি করবেন, তাতে কিন্তু গাছের গ্রোথও ভালো হবে এবং গাছ দীর্ঘজীবী হবে। তো বন্ধুরা, এই যে বললাম মাটিটি, এই মাটি কিন্তু এই গাছের একটা বড় ফ্যাক্টর। মাটি যদি সঠিক না হয়ে থাকে গাছ যখন তখন রুট রট হতে পারে, 2 বছর 4 বছর 5 বছর যাওয়ার পর হঠাৎ কিন্তু গাছ মারা যেতে পারে। আমার এক পরিচিত ছিল, তারও কিন্তু গাছ মোটামুটি 5-6 বছরের বেশি, কবজির মতন মোটা এর স্টেমটা ছিল, সেটা হঠাৎ করে রুট রট হয়ে গেছে। আমার মনে হয় দীর্ঘদিন সেটাকে রিপোর্ট করা হয়নি এবং ড্রেনেজ হোলগুলো আটকে গেছিলো, তার ফলে গোড়ায় জল জমে মারা গেছে। তো মাটিটা অবশ্যই আপনারা ঠিকঠাক করবেন এবং টাইম টু টাইম রিপোর্টিং করবেন। তো বন্ধুরা, এরপরে আসছে সানলাইট। দেখুন, এই গাছের জন্য কিন্তু সানলাইট দরকার আছে। আগেই বলেছি এটা ইনডোর প্ল্যান্টস নয়, এটা আউটডোর প্ল্যান্টস। এর জন্য এই গাছকে 4-5 ঘন্টা রোদ্দুর পায় এরকম জায়গায় আমাদের রাখতে হবে, তা নাহলে কিন্তু গাছের গ্রোথ আমরা ঠিকঠাক দেখতে পারবো না। এছাড়াও যদি গাছের সানলাইটের অভাব থাকে বা সূর্যের আলোর অভাব থাকে তাহলে কিন্তু পাতা ঝরে যেতে পারে, পাতার সাইজ ছোটো হয়ে যেতে পারে, সে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। আর এটা একেবারেই ইনডোর প্ল্যান্ট নয়, সেটাও আমাদের মাথায় রাখতে হবে। এরপরে আসছি ওয়াটার বা জল। তো প্রথমেই বলেছি এই গাছের মাটি আমাদের ওয়েল ডেন্স সয়েল বানানো
বানাতে হবে। যদি কেউ মাটি সঠিকভাবে না বানিয়ে থাকেন তাহলে কিন্তু জল গাছে দেওয়ার ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে এবং বর্ষাকালে তো অবশ্যই, কারণ কি এই গাছের গোড়ায় জল জমলে এই গাছে রুট রট হওয়ার সম্ভাবনা থাকে। তো অবশ্যই মাটি দেখে জল দেবেন, আর আপনি যদি ওল্ডেন সয়েল বানান প্রত্যেক দিন জল দিতে পারেন গ্রীষ্মকালে, বাকি সময়টা একদিন অন্তর বা শীতকালে দু তিন দিন অন্তর আপনারা গাছের গোড়ায় জল দিতে পারেন। এরপরে আসছি ফার্টিলাইজার বা সার। দেখুন গাছ বসানোর সময় যদি সঠিকভাবে আপনারা সার দিয়ে থাকেন বছরে তারপরে দু তিনবার খাবার দিলেই যথেষ্ট, আর আপনারা চাইলে প্রত্যেক মাসে অল্প অল্প করে খাবার দিতে পারেন। আর এই গাছ কিন্তু খাবার সঠিক পেলে প্রচুর গ্রোথ হয়, আর মোটামুটি একটু ভালো খাবার যদি আপনারা প্রত্যেক মাসে অল্প অল্প করে দিতে পারেন তাহলে কিন্তু দেখা যাবে যে এক বছরে যে গ্রোথ হবে সেটা দেখে মনে হবে যে দু বছরে গ্রোথ হয়েছে। এই গাছ খাবার পছন্দ করে কিন্তু খুব বেশি খাবার পছন্দ করে না। আবার কি হয় অনেকে দেখা যায় যে বছরে একবার খাবার দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু গাছের পাতা ছোট হয়ে আসবে এবং সঙ্গে সঙ্গে গাছের গ্রোথও সেভাবে আপনারা দেখতে পাবেন না। গাছের খাবারের অভাব থাকলে কিন্তু গাছের পাতা ছোট হয়ে যাবে এবং পাতা ঝরেও যেতে পারে, সে বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে। তো আমি এই গাছে সাধারণত কম্পোস্ট, নিমখোল, হাড়গুঁড়ো এগুলো ব্যবহার করে থাকি বা মিশ্র সার যে বাড়িতে তৈরি করি সেগুলো দিয়ে থাকি। এছাড়া আপনাদের বলে দিই বর্ষাকাল বাদ দিয়ে বাকি সময় কিন্তু এই গাছে আমি প্রত্যেক মাসে অল্প কিছু খাবার অ্যাড করি এবং ঘুরিয়ে ফিরে খাবার অ্যাড করি, বাড়ির জৈব সার ব্যবহার করি, এই গাছে কোনো রকম কেমিক্যাল সার ব্যবহার করি না। এছাড়া যারা কেমিক্যাল সার ব্যবহার করতে চান তারা কিন্তু ইকুয়াল রেশিও যে কোনো এনপিকে ওয়াটার সলিউবল সেটা গাছে স্প্রে করতে পারেন, গাছের গ্রোথ কিন্তু আপনারা অনেক ভালো দেখতে পাবেন। এছাড়া গাছের গোড়ায় আমি কোনো রকম কেমিক্যাল সার ব্যবহার করি না, আর আপনাদের বলবো না, কারণ এই গাছ কেমিক্যাল সার অতটা পছন্দ করে না, জৈব সার খুবই পছন্দ করে। এরপরে আসছে কীটনাশক বা পেস্টিসাইড। দেখুন এই গাছে খুব বেশি রোগ পোকার আক্রমণ ঘটে না, এই গাছের যে সমস্যাটা হয় সেটা জলের অভাব হলে দেখবেন অনেক সময় গাছের পাতাগুলো ছোট হয়ে যায় এবং ঝরে যায়, আর জল বেশি হলে গাছের পাতাগুলো খুব মোটা হয় এবং হলুদ হয়ে ঝরে যায়, এটাই এই গাছের লক্ষণ। আর দ্বিতীয়ত যেটা হয় গাছের পাতার মধ্যে একটু কালো কালো স্পট আসে, সেই সময় বুঝতে পারবেন যে গাছে ফাঙ্গাসের অ্যাটাক হয়েছে, একটু ফাঙ্গিসাইড স্প্রে করলে টাইম টু টাইম আর এই প্রবলেমটা আপনারা দেখতে পাবেন না। এছাড়া এই গাছে আরেকটি সমস্যা হচ্ছে সেটা হচ্ছে মিলিবাগ। এই গাছে মাঝে মধ্যে মিলিবাগের আক্রমণ ঘটে থাকে পাতার ঠিক তলার দিকে, আর চেষ্টা করবেন বাগানে যেখানে জবা গাছ আছে সেই পাশটা না রাখার, সেখান থেকে কিন্তু মিলিবাগ আক্রমণের সম্ভাবনা থাকে। আর মিলিবাগ হলে একটু শ্যাম্পু দিয়ে স্প্রে করে দেবেন, প্রথম অবস্থায় যদি একটু ট্রিটমেন্ট করেন তাহলে কিন্তু দেখবেন যে গাছে কোনো রকম পোকামাকড়ের আক্রমণের আর সম্ভাবনা থাকে না। আর এই গাছ কিন্তু মোটামুটি প্রবলেম ফ্রি গাছ, দু একটা ছোটোখাটো প্রবলেম বাদ দিলে। এরপরে আসছি প্রপোগেশন। জেড প্ল্যান্ট প্রপোগেশন সব থেকে সহজ, যে কোনো কাটিং নিয়ে একটু নিচের পাতাগুলো সরিয়ে দিয়ে মাটিতে পুঁতে দেন বা বালিতে বসিয়ে দেন বা কোকোপিটে দিয়ে দেন, খুব সহজেই কিন্তু একটি নতুন গাছে পরিণত হয়। এখানে যে দুটো গাছ দেখছেন বিশাল বিশাল, এগুলো কিন্তু মাদার প্ল্যান্ট নয়, আর মাদার প্ল্যান্ট আলাদা আছে। তো এরকম বাগানে অনেক কটা গাছ আমার কাছে আছে এবং অনেককে আমি গিফট করেছি। এই গাছ আপনি সারা বছর প্রপোগেশন করতে পারেন, বর্ষার জন্য ওয়েট করতে হবে না, সারা বছর যখন ইচ্ছে হবে একটা স্টেম কাটুন মাটিতে বসিয়ে দিন, নতুন গাছ পেয়ে যাবেন। আর একটা কথা বলে দিই, যারা বনসাই প্রেমী তারা কিন্তু অবশ্যই এই গাছটিকে ট্রাই করতে পারেন, মানে যারা প্রপার বনসাই করছে, যারা অলরেডি বনসাই ম্যান তারা অবশ্যই জানে যে এই গাছটি কী সুবিধা আছে, তারা তো অবশ্যই করছে। আর যারা বিগিনার হিসেবে বনসাই শুরু করতে চান তারা কিন্তু এই গাছটিকে কনসিডার করতে পারেন। তো বন্ধুরা আজকে আপনাদের সামনে এই জেড গাছ সম্বন্ধে যে তথ্যগুলো তুলে ধরলাম আর এর পরিচর্যা তুলে ধরলাম আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আপনারা আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করবেন, আর জেড গাছ নিয়ে যদি আরও কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আমি তার উত্তর দেবো। তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।